সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা দেশ ও বিদেশ থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন, তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি স্বপ্নের কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে। আমি আজাদুর রহমান। দর্শক, আজকে আমরা চলে এসেছি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ঈদগাঁ বাজারে। এখানে বেশ হাঁসের প্রজেক্ট হাওরের মধ্যে মুক্ত অবস্থায় লালন পালন করা হচ্ছে। তো আমরা সেই হাঁসগুলো দেখাবো এবং থানবীর ভাইয়ের সাথে বিস্তারিত কথা বলবো কিভাবে উনি মুক্ত অবস্থায় বা দেশীয় পদ্ধতিতে হাঁস লালন পালন করতেছেন, হাঁসে কেমন সম্ভাবনা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে। চলুন দর্শক, আমরা বিস্তারিত থানবীর ভাইয়ের সাথে কথা বলি এবং উনার হাঁসগুলো দেখি। দর্শক, প্রায় হাঁটু পানি, তো হাঁটু পানির পথ অতিক্রম করেই আমরা যাচ্ছি মূলত হাঁসের কাছে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে একটা প্রতিবেদন করতে গেলে অনেকটাই পরিশ্রম করতে হয়, আর আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, সাপোর্ট করলে ভালো লাগে এবং পরিশ্রম করতে উৎসাহ উদ্দীপনা পাওয়া যায়। তো আপনারা যারা আজকের এই ভিডিও দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দর্শক, দেখুন আসলে কিভাবে দেশীয় পদ্ধতিতে হাঁস পালন করা হয়। হাঁস মূলত হাওর অঞ্চলে এরকমই হাওরের মধ্যে মুক্ত অবস্থায় লালন পালন করা হয়। অনেকেই খাবার দাবার দেন না, মুক্ত অবস্থায় পালন করা পড়লে খাবার দাবারের খরচটা বেঁচে যায়। তো দর্শক, আমরা আরো যাই গিয়ে তানবীর ভাইয়ের সাথে কথা বলি আর দেখি উনার হাঁসগুলা। এই মুক্ত অবস্থায় আপনি হাঁস লালন পালন করছেন? জি। তো এখানে কতটা হাঁস রয়েছে? এখানে 1050টা রয়েছে। 1050টা রয়েছে, আচ্ছা। আপনি কতদিন যাবত হাঁসের ফার্মের সাথে যুক্ত আছেন? আমি প্রায় 12 বছর। 12 বছর, এত দীর্ঘদিন যাবত হাঁসের সাথে যুক্ত। কি মনে হচ্ছে, হাঁসের ফার্মে কি লাভ আছে? জি, অনেক লাভ। অনেক লাভ, কেমনটা? বছরে কত টাকা আর্ন করতেছেন? বছরে আমি 2টা সিজন হাঁস পালন করি। জি। এই 2টা সিজনে আমার আনুমানিক 3-4 লক্ষ টাকা লাভের পরিমাণ আসে। মানে 2টা সিজনে 3-4 লক্ষ না, এক একটা সিজনে? 2টা সিজনে। 2টা সিজনে 3-4 লক্ষ টাকা? আচ্ছা, এইগুলা দিয়ে কি আপনার মানে পরবর্তী ফ্যামিলির চাহিদা এবং আপনার যে চাহিদা রয়েছে এটা কি পোষানো সম্ভব হচ্ছে? পোষানো সম্ভব হয়ে যায়। পোষানো সম্ভব হয়ে যায়, যাক তাহলে বেশ ভালো। আচ্ছা, এখানে কতটা হাঁস বলছিলেন? 1050টা। 1050টা। আচ্ছা, এই 1050টা থেকে ডিম কতটুকু পাচ্ছেন? এই 1050টা ডিম এখনো আসেনি। ডিম আসে নাই? জি না। কবে নাগাদ আসতে পারে কি মনে হয়? এটা আমার ধারণা আরো 20-25 দিন বা মাসের ভিতরে ডিম সাকসেস আশা পাওয়া যাবে। মাসের ভিতরে আশা করতেছেন আইয়া পাবেন? তো এগুলাকে কি বন্দী অবস্থায় মোটেও রাখা হয় না নাকি এরকম? এটাকে সকাল 6টার সময় ছাড়া হয়। জি। সন্ধ্যা 6টা সাড়ে 6টার দিকে নিয়ে ঘরে ঢুকাই দেই। আচ্ছা, এর মধ্যখানে খাবার দাবার কি কি দেন? এর মধ্যখানে এখন কোনো খাবার দাবার লাগে না, আমার মাঠের খাবার আছে অনেক, মাঠের খাবারে চলে যায়। মাঠের খাবারে হয়ে যায়? আচ্ছা, আমরা ওই পাশে যাই, পাশে গিয়ে কথা বলি। এই যে হাঁসগুলা পালন করতেছেন, তো কত দিনের বাচ্চা এনে আসলে আপনারা হাঁস লালন পালন করেন? আমি একদিনের বাচ্চাকে নিয়ে আনি। একদিনের? জি। আমি বেশিরভাগ অংশ ডিম পাড়াই না, আমি বিক্রি করে দেই। বিক্রি করে দেন, মানে ডিম উৎপাদনের আগেই বিক্রি করে দেন? বিক্রি করে দেই। আচ্ছা, এখন যদি কেউ চায় আপনাদের এখান থেকে কি বিক্রি করবেন? জি, বিক্রি করব। কত করে পার পিস রাখবেন? পার পিস 300 টাকা করে রাখবো। পার পিস 300 করে রাখবেন? আচ্ছা, আর বিভিন্ন তো রোগ ব্যাধি হয় হাঁসের? জি হয়। কি কি রোগ আসলে হয়েছে এখন পর্যন্ত আপনি পেয়েছেন? আমার এটা শুধু একবার ডাকলে পেয়েছিল। ডাকলে পাওয়ার সাথে সাথে আমি ঔষধে দিয়েছি, ঔষধে কাবার হয়ে গেছে। ঔষধেই হয়ে গেছে? আচ্ছা, এমনিতে মারা যায় কেমন? এই বছর মানে 0 দিনের বা একদিনের কতটা উঠাইছে? একদিনে আমি 1200 বাচ্চা উঠাইছি, আমার আছে 1150টা এখন। এখন 1150টা আছে? আচ্ছা, তাহলে আপনি 1200টা উঠাইছেন? জি, একদিনের বাচ্চা 1200টা উঠাইছে। 50টা ইয়ে হয়ে গেছে। আচ্ছা, 50টা নষ্ট হওয়ার আসলে কারণটা কি? আসলে কারণ এটা প্রথমে বডিং এর কারণে 1-2টা 4-5টা প্রথমে 3-4 দিন মরে যায়। এটা সম্ভব হয় না ঠিকানার কোনো পদ্ধতি? এটা সম্ভব হয় না? জি না। আচ্ছা, এই যে ব্রুডিং করেন, তো ব্রুডিং পদ্ধতিটা আসলে কিভাবে? ব্রুডিং পদ্ধতিটা একদিনের বাচ্চা আনিয়া ছাতা আছে, কারেন্টের হিট দেব, একটা রুমে কারেন্টের হিট 100 হিট রাখবো 3 দিন, 100 মিটার। 100 মিটার হিট রাখলে আসা বাচ্চাটা মরে না, সুস্থ থাকে। সুস্থ থাকে? জি। আচ্ছা, আর এই যে আপনি
হাঁস কতদিন হয়েছে বয়স বলছিলেন? বয়স হয়ে গেছে এগুলা 3.5 মাস। 3.5 মাস, তো 3.5 মাসের মধ্যে আপনার খরচ কত টাকা গেল টোটাল? খরচ আমার টোটাল রাত 80,000 টাকা মতো গেছে। 80,000 টাকার মতো খরচ মানুষ চালিয়ে আর কি। আচ্ছা, শুধু এগুলার পিছনে ওষুধ পাতি বা খাবার দাবার এগুলা? ওষুধ সহিতে খাবার দাবার সহিতে 80,000 টাকা। 80,000। আচ্ছা, খাবার দাবার কি কি দিতে হয়? খাবার দাবার আমি প্রথমে ব্রয়লার যে ফিড দেয়, ফিড শর্মা, তা এক বস্তাই আমার এখানে লাগে। আচ্ছা, 1,000 হাঁস হইলে দান লাগে আমার 2 থেকে 3 কুড়ি। আচ্ছা, এর বেশি লাগে না। আচ্ছা, আমার মাঠে অনেক পরিমাণ খাবার আছে, অনেক পরিমাণ, প্রচুর পরিমাণ খাবার, শামুক আছে, এরপরে এটা বুইজির আছে আমার মাঠে, এগুলা খাইয়া প্রাকৃতিক খাবার এগুলো খাইয়ে আসার হয়ে যায়। হয়ে যায়। আচ্ছা, আর বিভিন্ন তো ভ্যাকসিনেশন রয়েছে, তো এই ভ্যাকসিনেশন সবগুলো কি করা আছে? ভ্যাকসিন করা নাই আমার আছে, আমি ভ্যাকসিন করিও না। কেন? আসলে আমি প্রথমে ভ্যাকসিন করছি, প্রথমে ভ্যাকসিন করার পরেও আমার হাঁস ক্ষতিগ্রস্ত হয়েছে। কি ক্ষতিগ্রস্ত হয়েছে? ক্ষতিগ্রস্ত হয়েছে বলতে রোগে, ভ্যাকসিন করার পরেও রোগে পেয়েছে। আচ্ছা, আমি ভ্যাকসিনের চাইতেও মনে করি এখন আমার ঔষধে আমি যাতে আর কি খুব কনফিডেন্স আর কি ঔষধের প্রতি। আচ্ছা, ঔষধ কি দিচ্ছে? ঔষধ এখন কিছুই দেয় না, রোগ যদি বুঝতে পারি আমি, আমি সাথে সাথে রোগ বুঝলে কোন সময় কোন রোগে আক্রমণ করতেছে, এই সাথে সাথে যেই রোগে আক্রমণ করছে সেই রোগের ঔষধটা আমি ব্যবহার করি, ব্যবহার করতেছি। আচ্ছা, এটা তাহলে কি ঝুঁকিপূর্ণ মনে হয় না ওই যে ভ্যাকসিনেশন না করে? ভ্যাকসিনেশন না করে আমি ঝুঁকিপূর্ণ কোনো সময় মনে করি না, আমার ঔষধে কাম হয়ে যায়। ঔষধে কাম কাজ হয়ে যায়। আচ্ছা, যেমন অনেক সময় দেখা যায় ল্যাংড়া কল্লাগুড়ারা এরকম অনেক কামারই ক্ষতিগ্রস্ত হইতেছে, এগুলার আসলে ঠিক মতো ঔষধটা পড়ে না। এই ল্যাংড়া বেমারের ঔষধটা আছে কল্লাগুড়ানির, কল্লাকোষ স্থানি হজম হয় না, এই রোগের ঔষধটা হইতেছে নবফ্লোর, নবফ্লোর ঔষধটা দিয়ে দিলেই কাজ হয়ে যায়, এটা সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে যায়। আচ্ছা, তাহলে সাথে সাথে আর কি দিতে হবে রোগী, একটা দুইটা দেখা যাচ্ছে আস ল্যাংড়াচ্ছে এই সময় সাথে সাথে দিয়ে দিলেই রোগটা কন্ট্রোল হয়ে যায়, রোগটা কন্ট্রোল হয়ে যায়। আচ্ছা, আপনি এই পর্যন্ত মানে বড় ধরনের কোন রোগের কি সম্মুখীন হয়েছিলেন বা মনে করেন অনেক হাঁস একসাথে মারা গেছে ওই রকম কি কোনো সময়? এই প্রথমে হয়েছিল, প্রথমে হয়েছিল, জি প্রথমে নতুন অবস্থায় যে সময় ছিলাম এই সময় হয়েছিল। আচ্ছা, নতুন অবস্থায় আর কি কি সমস্যা হতে পারে একজন খামারের জন্য? একজন খামারের জন্য নতুন অবস্থায় সে রোগটা ধরতে পারবে না, এই জন্য তার প্রবলেম হইতে পারে, রোগটা যদি সাথে সাথে ধরে নিতে পারে আমার কোন রোগ হয়েছে তাহলে আর কোনো সমস্যা হবে না, ঔষধ যদি সাথে সাথে ব্যবহার করে নেয় তাহলে আর সমস্যা পড়বে না, সমস্যা পড়বে না। আচ্ছা, আপনি তো এই হাঁসগুলো রাখার জন্য অবশ্যই একটা বাসস্থান নির্মাণ করেছেন, তো আসলে বাসস্থানটা কেমন টাকা খরচ হয়েছিল বা বাসস্থান কতটুকু জায়গা পড়ে? বাসস্থান 1,000 হাঁসের জন্য জি 20 হাত লম্বা গড়ের প্রয়োজন, আর পাড়ে ওই লোকই 12 থেকে 13 হাত দিলেই কাবার হয়ে যায়। আচ্ছা, তো এই 1,150টা হাঁস রাখতেছেন এই জায়গায়? আচ্ছা, খরচ কত টাকা গেছিল এই শেডটা নির্মাণ করতে? এই শেডটা নির্মাণ করতে খরচ প্রায় আমার 1,00,000 টাকার মতো হয়ে গেছে। 1,00,000 টাকার মতো লাগে, পিলার দিয়ে দিছি, জালি দিয়ে, নেটের জালি দিয়ে। আচ্ছা, অনেকে তো একদম ডিম উৎপাদন করে, আপনি কোনটাকে বেশি চয়েস করেন, ডিম উৎপাদনের ক্ষেত্রে না মাংস উৎপাদনের দিকটা? আমি মাংস উৎপাদনটা বেশি প্রাধান্য দিচ্ছি, কারণ আমি ডিমের উৎপাদনটা লাভ আছে ওটা, আমার ডিমের উৎপাদনটা কম নেই, আমি আমারও আছে ডিমের হাঁস, ডিমের হাঁস থাকলে আমি 100 বা 200 এইরকম, কারণ বেশি এত বড় পরিসরে না নেওয়ার কারণটা কি? ডিম পেলে তো আপনি প্রত্যেকদিনই ইনকাম আসতো, প্রতিদিন আসতো, আসলে জায়গার প্রয়োজন, ওগুলা বড় হাওর লাগবে, হাওরে অনেক খানি লাগবে ডিমের হাঁস হইলে, আমার ধান খাওয়াতে হবে, গম খাওয়াতে হবে, ভুট্টা খাওয়াতে হবে, এগুলো সব খাওয়াতে হবে, এরপরে ডিমের হাঁস বেশি রাখলে কানের একটু সমস্যা হইলে ডিম ফুললি পাবো না, আমি ডিম পাবে না, ওই জন্য মূলত আপনি ডিম ডিমটারে বেছে নেন? বেছে নেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর যারা পরিশেষে আপনার এই হাঁসগুলা কিনতে চায় বা নতুন খামার করতে চায়, তো তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ জানিয়ে দিই। তাদের উদ্দেশ্য নতুন খামারে এই যে হাঁসটা, এই হাঁসটা যদি ডিমের জন্য নেয় এখন কোনো নতুন খামারি, তাহলে এটা আরো 1 মাসের ভিতরে ডিম পাবে,
দানাদার খাবার একটু দিলেই বা মাঠে খাবার থাকলে কোনো খাবার তুলা দেওয়া লাগবে না, ডিম পাবে এক মাসের ভিতরে। এক মাসের মধ্যে ডিম পাবে। আচ্ছা, আর এই যে এখানে পুরুষ হাঁস কতটি এবং মহিলা হাঁস কতটি রয়েছে, ওইটা কি জানা আছে? জি জানা আছে। পুরুষ হাঁস 250 আছে আর মহিলা হাঁস হইল গিয়ে 900। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম হাওরের মধ্যেই কিভাবে হাওরের মধ্যখানে মুক্ত অবস্থায় লালন পালন করা হচ্ছে সেই বিষয়টি। তো আপনারা চাইলে এভাবে হাওরের মধ্যে লালন পালন করতে পারেন, বিশেষ করে হাঁস যারা পালন করেন আপনারা চেষ্টা করবেন যেন হাওরের মধ্যখানেই লালন পালন করার, কারণ হাওরের পাশে হলে আপনার খাবার দাবারের খরচ অনেকটাই বেঁচে যায়। তো পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ করে আমরা যেহেতু পানির মধ্যে বা হাওরের মধ্যখানেই প্রতিবেদন করেছি, আপনারা অবশ্যই আমাদের সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।